প্রশ্নইলো ওই যেটা গান শুনলাম আমার বাবে মাওলানা আওলাদে রসূল মদিনার ফুল আমার বাবের বাপ হইলো মাওলানা এই গানের একটা ছন্দ শুনছি আলি পেতে আসো তুমি লাভের মাঝে আসি আমি মিমেতে মোহাম্মদ সেজে করতে আছে বাবাই ছলনা আমার বাবা মাওলানা যতগুলা তাফসির দেখছি প্রত্যেকটা তাফসিরের মধ্যে যেটা সূরা বাকারার প্রথম নম্বর আয়াত আলিফ লাম মিম প্রত্যেকটা তাফসিরের মধ্যে লেখছে এর ভেদ তত্ত্ব বা এই আলিফ লাম মিমের নিগুড় রহস্য এইটা আল্লাহ ভালো জানে কিন্তু এই যে আমার বাপের বাপে মাওলানা আলিফেতে আছো তুমি লামের মাঝে আমি মিমের মধ্যে মোহাম্মদ এইটা বাংলাদেশের কোন মৌলবীর তাফসির খালি খারে এই কথাটা কয়ে চলে যায় আর নইলে সময় আছে যে বাপে গো ভাইয়ের কাছে এসো আইসে পইরে যাও কোনো কিছু পাওয়ার বাদ থাকবো না যা চাইবে তার চাইতে বেশি পাইবে আর নইলে কোন মৌলবী এই তাফসির করছে খালি এই তাফসির কারকের নামটা কইবে আমি তার আল্লাহর কিরে করে বললাম পুরস্কার দিব এই তাফসির কারক যে তোমারে না আর যদি কও যে না এটা আমাকে ফহির বাবারা করছো তাহলে তোমার তলে বাদ দাও আয় এখানে বাবা গো পায়ের তলে বইরে যাও আলি পাইবা তো আল্লাহ পাইবা লাম পাইবা তো তোমাকে পাইবা মিম পাইবা তো মোহাম্মদকে পাইবা বাহিরে কোথাও পাবে না এটা তুমি তোমার মধ্যেই পাবে আর তুমি তোমার মধ্যে পাইতে চাইলে এটা হন লাগবে যে সিনার ভেদ যারা জানে তাদের কাছে এইটাও তার গানের কথা এবার প্রশ্ন হইল এই যে তোমরা শরীয়ত শরীয়ত করো তোমাকে শরীয়তের মাতবার কেটে শরীয়তের পরিচালক কেটে একটু নাম ডাক মানে মোয়াক্কেল যারে কর হ্যাঁ এই শরীয়তের মোয়াক্কেল মাতবার কেটে শরীয়ত পরিচালনা করে কিনা বাবাটা ভালো দুটো পায়ে ধরে খালি হাসা কথাটা কইবে তাহলে আর তোমার সাথে আমার কোনো কথা সারাইতে কোয়া লাগবে আমার মনে হয় হ্যাঁ তোমার শরীয়তের মুকামটা কোথায় এই যে শরীয়ত মারিফত হাকিকত তরিকত এই চারটা তরিকার চারটা মুকাম আছে আমার একটু জানা দরকার তোমার শরীয়তের মুকামটা কই কালেমা নামাজ রোজা হজ যাকাত বাবা আচ্ছা যেই মানুষটা বধির বুবা ও কিন্তু শোনেও না দেখে এই বলেও না কি শোনেও না দেখেও না যে শুনে না দেখেও না হে তো কালেমা পড়া পারবো না পারবো কি আচ্ছা রোজা একটা মানুষ যদি একেবারে অসুস্থ হয় সে রোজা থাকতে পারবো হ্যাঁ আচ্ছা তাহলে বুবা বদ্রী হইলে কালেমা পড়া পারবো না অসুস্থ হইলে রোজা থাকা পারবো না হ্যাঁ নামাজ নামাজ একটা মানুষ একেবারে যদি একেবারে যদি অসুস্থতা বোধ করে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ার জ্ঞানটাও যদি তার না থাকে সে তো নামাজও পড়া পারবো না খারিয়ে পড়ো সমস্যা হইলে বইয়ে পড়ো বইয়ে পড়াই সমস্যা হইলে হুইয়ে পড়ো হুইয়েও যে পারবো না ও তো নামাজটা পড়া পারবো না কি তাহলে কালেমাও পারবো না নামাজও পারবো না রোজাও পারবো না টাকা পয়সা না থাকলে দজের কোনো পেশালি নাই ধন সম্পদ না থাকলে তো জাকাত দেওয়াই সম্ভব না আইসে বাবা কালেমাও পড়া পারলো না রোজাও থাকা পারলো না নামাজও পড়া পারলো না অর্থের জন্য আজও যেয়ে পারলো না জাকাতও দিয়ে পারলো না তুমি খালি এই তোমার শরীয়তটা খাড়া করবা কিসের উপর খাড়াই থাকবো এই যে পাঁচটা খুঁটি তোমার পাঁচটা খুঁটি ভাঙ্গা তোমার শরীয়তটা দাঁড় করাইতে হবে এটা কিসের উপরে দাঁড়িয়ে থাকবে মাত্র প্রশ্ন হইল এই একটা প্রশ্ন করলে বেশি প্রশ্ন মনে হয় লাগে না এটা প্রশ্নের জবাব আর ওই যে আপনি যা কইছেন বাবা সেগুলো আমাকে একটু বুঝাইলে আমরা খুশি হব আর যদি
সত্যিকার অর্থে আল্লাহকে চান, রসুলকে চান, কেন আসছেন এই উদ্দেশ্য বুঝতে চান, মালিক আপনারে কেন পাঠাইছে, কি নিয়ে যাইতে হবে, এগুলো জানতে বুঝতে চাইলে একটা জায়গায় যাইতে হবে। যাও কোনো দলিল নাই, যাও কোনো বেড়া করা নাই, আইল পাথর নাই, যারা নিয়মের ধার ধারে না, আইন কানুনের তোয়াক্কা করে না, ওই যে আশেকিন, আশেকিনের জন্য কোনো আইন নাই, দলিল নাই, তার মানে হে আশে কইছে এখন আর তার জন্য কোনো আইন নাই, দলিল নাই, হ ভালোই কইছো কেদা, ভালোই কইছো না, কথা সত্য, হের কোনো ফতোয়া দেন যাবো না, হেরে না হের কিচ্ছু কন যাবো না, নিজের ক্ষেত থেকে আরেকজনের ক্ষেতে ধান খাবো তাও কন যাবো না, পাট খাবো আরেকজনের, হ্যাঁ কিচ্ছু কন যাবো না, কারণ তার জন্য কোনো আইন নাই, নাই আইন যার কাছে নাই শরীয়ত তার কাছে নাই, শরীয়ত হইল আইন, শরীয়ত হইল সরা, সরা মানে আইন, আইন জেনে নাই শরীয়ত তার কাছে নাই, আর শরীয়ত যার কাছে নাই তার কাছে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, নাই নিয়ম শৃঙ্খলা যার কাছে নাই তার কাছে আদব কতটুকু থাকবো তা কেমনে বুঝি, আমারে জিগায়, আমারে জিগায় কয় দাঁড়ে কইব মুরিদ পড়ছো নি, যদি মুরিদ না পড়ো তোমার লোক একটা গানও কম না, যেমন খালি মুরিদ মারি ভতে পায় তেল ডলবা তাও তোমার গান কম না, হালার ফুলা জানি কনেকার হালা মুরিদি তো শরীয়ত ঠিকাইছে, মুরিদের ঘোষণাই তো নবী মোহাম্মদ গাদির খুমে দাঁড়াইয়া কইছে, এই সুধীরপু তোর মারফতের বেলায় মুরিদের আলাপ আছে না, তোর মারফতের বেলায় মুরিদের পিসাবের আলাপ আছে, কয়জন মানুষ ইষ্টি বানিয়ে নিয়ে গান কইতেছে, এরা মনে করছে পুলান মানুষ নতুন আইছে ও সেরা কি কব, মুকাম কোথায় কাবা কাউ সিনাই, হ্যাঁ শরীয়তের মুয়াক্কিম কেরা এক ইমাম সাহেবরা সব শরীয়ত কেরা প্রচার করে, মাওলানা মুন্সি আলেম ওলামা ইকরাম ইমাম তারাই শরীয়ত প্রচার করে, আমরা করি আমরা আইন বাতাই, আমার কাছে ফাতোয়া দিও না, ফাতোয়া না দিল তো তোরা তো একবার আড়ের মধ্যে খুইলে নবি, খালি মুন্সি মৌলবি আছে দিকে তোরা আড়ে দিয়ে নাচস না নেন কইয়ে, খালি যদি এই 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 জলসা মলসা ওয়াজ মাহফিল না থাকতো তাহলে তুঙ্গো জ্বালাই দেশে থাকুন কিন্তু না, অন্তিম পিন তখন তাই সব পিনতেই নে, যাও না তো মিরপুর খবর জানো না, যে দিকে হেন আছে সব ভরপুর, সত্য কথা না এটা, এ ভাই তো বেড়া করা নাই চার খেত খায়, আর যদি খালি মুন্সি মৌলবি দেশে না থাকতো ওরা দুনিয়া ভাঙ্গিয়া নিত, জমিন হবে তামার মতন ঘামে দেবাসি বে বদন, ওরে সেদিন সবাই করবে আহা জারি অমন ব্যাপারি, শরীয়তের করো তাবে দাবি, স্যার আমার ভাল লাগে না কথা মতো জানি বেহাতেরা কই রে থুয়েছি, তার মানে হ্যাঁ বোঝাইতেছে তোমার শরীয়ত কই রে থুয়ে, মানে ওটা এটা রে তুচ্ছ তাৎসিল্য কই রে, এটা মানে কই রে থুয়ে গেছি, তার মানে এটা ওর কাছে কোনো জিনিসই না, শরীয়তের যা যা আছে অকালি খারে খারে খুল দিই তোর ভগিরান্তি কোন থাকে, তার মানে শরীয়ত কই রে থুয়ে গেছে এ আর তার দরকার নাই, আর আমি যা দেখতেছি তার চারোপাশ দিয়া শরীয়তের বেড়া, আমি যা দেখতেছি তার চারোপাশ দিয়া শরীয়তের বেড়া, শরীয়তের বেড়া না থাকলে মারিফতের কোনো মূল্য থাকবে না, বেটা একটা সবরি কলার দাম 10 টাকা, এক খালির দাম 40 টাকা, তাই বলে তুমি যদি মনে করো যে আমি শরীয়ত পছন্দ করি না, কলার সুসা ছিলে ফালাই দিলাম, ফালাই দিয়ে এই কলা ছুলাই না কলা আড়ে যে ডাহি মধ্যে নিয়ে বই বই থাকবি, দেখবি তোরে কয়টি হালি দেয়, এবাই তো 40টি হালি নে, এবাই তো একালি কলার দাম 40টি হা, তোমার তো শরীয়ত ভাল লাগতেছে না, তাহলে শরীয়ত হইলো গায়ের চামড়া, ওই যে মনসুরের চামড়াটাই না খুললো, তাহলে তুমি কলার চামড়াটাই না খুইলে ও নিয়ে ওই সাইড কলা নিয়ে সড়ক পারে বাবা গাড়ি ঘুরি যাবো,
ঘন্টা আনি খালি বই থাকো দেখো কত আলি দাম হয়। শরীয়ত সঙ্গে রাখো, এটা তুমি বিরোধিতা করো কেন? শরীয়ত সঙ্গে নাও তুমি মারিফত করো। এই আচ্ছা আপনি কোন ওযু কইরে গোসল কইরে ভালো একটা জামা কাপড় গায়ে দিয়ে যায় নমাজে বইসা, আমি যদি আল্লাহরে ডাকি আল্লাহ শুনবো না? শুনবো না আল্লাহ? আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দিব, কলেমা কালাম আমি ইত্যাদি করবো, কইরা গুরুর তালিম নিয়ে আমি রাতের বেলায় গভীরে মারিফতের জিকির নিয়ে বইসে পড়বো, আল্লাহ আমার কথা শুনবো না? তাহলে বাবা রে তুমি এটা বাদ দেন। এই সমাজটার মধ্যে এই একটা ব্যাপার বাঁচছে, মানে যারা শরীয়ত করে এরা মারফত করবার চায় না, আর যারা মারফত করে এরা শরীয়ত পছন্দ করে না। তার মানে আমাদের মধ্যে দুইটা দলে ভাগ হইয়া গেছে। আমরা মুরিদ পড়লে আর কি করি না, আর মসজিদ মুহি পাও দেই না। তাহলে মসজিদে বই বই ইমামরা আমাকে আবি যাবি কয় কবই তো, কারণ হেন আঙ্গ দলের কেউই নাই। যারা মুরিদ পড়া পিরলি গাউস কুতুব, আমরা যারা ফকির টকির আছি, হ্যাঁ শিল্পীবৃন্দ আছি, আমরাও যদি 10-15 জন মসজিদে যেয়ে বইতাম তাহলে তো ইমাম সাহেব আবি যাবি কোহারতো না, কারণ আমাকে দেখতো যে এই যে মুরিদের অনেক মানুষ মসজিদে আইছে, কারণ আমাকে দেখে তার ইমাম সাহেব কোনো কিছু কইতে পারতো না। স্যার দেখে আমরা কেউ নাই, তাহলে তুই ওটা কবই জমিন হবে তামার মতন ঘামে দেবা শিবে বদন, জমিন হবে তামার মতন ঘামে দেবা শিবে বদন, তাই তো জমিন হবে তামার মতন ঘামে দেবা শিবে বদন, সেদিন সবাই পড়বে আহা জানি ও মন, সেদিন সবাই শরীয়তের কর তাবে দাড়ি আগে, শরীয়তের কর তাবে দাড়ি ও মনপারি, শরীয়তের কর তাবে দাড়ি, শরীয়তের কর তাবে দাড়ি ও মনপারি, শরীয়তের কর তাবে দাড়ি। তাই তো শেখ ফরজ হয় 30 রোজায়, সপ্তম হয় আমান্তু বিল্লায়, আর কানা হকান 13 ফরজ দরি, হায় রে আর কানা কান 13 ফরজ দরি, হায় আর কানা কান 13 ফরজ দরি, বুঝতে চার গুসলে তোমরা দিনে পাঁচবার খাজনা দিও, মালিককে খুশি রাখিও, শুদ্ধ কইরা লয়ো দেহ তোরি, আরে শুদ্ধ কইরা লয়ো দেহ তোরি, আরে শুদ্ধ কইরা লয়ো দেহ তোরি, তোমার খাজনা যদি পরে বাকি কর তাবে দামি আগে, শরীয়তের
বাকি রাখিও দান্ডির কাটা তোমার পিছে খাড়া পুলিশ বেটা ওরে কম করিলেই করবে গ্রেফতার কম করিলে করবে গ্রেফতার দান্ডির কাটা তোমার পিছে খাড়া পুলিশ বেটা ওরে কম করিলে করবে গ্রেফতার পৃথিবীটা একটা আইনের মধ্যে চলে, আপনিও আইনের বাইরে না, বিশ্বাস হয় না? দেখে দে আপনাদের, আপনারা রাস্তায় হাঁটেন হাঁটেন না, এই যে ডান বাম ডান বাম ডান বাম, এই যে একটা পা উঠতেছে আবার এরকম যাইতেছে না, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে, আইনের মধ্যে চলতেছে, পাটা চলে না। একটা কাইক খালি নিয়ম ছাইরা যদি বেনিয়মে পড়ে উষ্টা খাবেন, নইলে আশা করবেন কি পড়বেন না, এই যে একটা পা, এই যে নিয়ম ছাইরা যদি খালি বেনিয়মে পড়ে, হ্যাঁ হয় কষাটা ভাঙবো আশার করবেন না উষ্টা। তো বাবা এটা শরীয়তে চলে, প্রত্যেকটা জিনিস আইনে চলে, আইনে, আর আইন জেনে এনেই শরীয়ত, নিয়ম জেনে এনেই শরীয়ত। আরে মারফতটা ডাইকেই রাখছে শরীয়ত দিয়ে, মারফতটা ডাইকে রাখছে এই শরীয়ত দিয়ে, যদি শরীয়তের বেড়া দিয়ে মারফতকে না ঢাকতো বাবা, হ্যাঁ তাইলে মারিফতের তো মূল্যায়ন। আচ্ছা এই যে বাড়িঘর, এত সুন্দর সুন্দর ঘর, বাইরে থেকে টাকা পয়সা আইনার ঢেল দেয় ওই বারিন্দায় থবো কেউ না, থবো এটা না, এই টাকা পয়সা বাইর তাই না, ঘরে যাইব, ঘরে যাওয়ার আগে হাত মুখ দিব যারা ভালো বোঝে, কারণ বাহির থেকে এসে হাত পাও না দিয়ে ঘরে যারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান যারা তারা যাবে না, বাহিরে থেকে আসবে তারা টিবলে বা মর্ডারে যাবে, তারা হাত মুখ ধুবে, এরপরে বিসমিল্লাহকে তারা ঘরে যাবে, ঘরে যায় কী করবে, আলমারি হোক আর টাং হোক এই ভালো একটা জায়গায় যাইয়ে চাবি দিয়ে খুইলে এই মূল্যবান টাকাটি ওর ভিতরে রাখবে, আর যদি কয়েবিলা খালি স্বর্ণের গহনা হয় আরে তাহলে হেইডা একবার হেই ভিতরে নিয়ে থুইব আলমারির ভিতরে, কেন থুইব, কারণ এটা দামি জিনিস, দামি জিনিস সব সময় ভিতরেই থাকে বাবা। কি কই, যদিও মাওলানার পাঠে দাঁড়াইছি সত্য কথা তো কয় লাগে, আমার নবীজির উপরে কোরআন নাজির হইল, তখন হইল নবীজির বয়স 40 বছর 8 মাস 6 দিন হেরা গুহায়, এই 40 বছরের আগে কি আমার নবী কোনো সাধনা করে নাই, আমার নবী কোনো সাধনা করে নাই, করছে 25 বছর বয়সে বিয়ে করলো, 25 বছর বয়সে বিয়ে কইরাই নবীজি হেরা গুহায় ঢুকলো, হেরা গুহায় কাটাইলো 15 বছর 1 মাস 19 দিন, এই বিয়ে করলো 25 বছরে, হেরা গুহায় সাধনা করলো 15 বছর 1 মাস 19 দিন, এই হইল 40 বছর 1 মাস 19 দিন, তাহলে বিয়ে করলো 25 বছরে, বিয়ে কইরাই যে ঢুকলো হেরা গুহায়, হেরা গুহায় কাটাইলো 15 বছর, এই 25 আর 15 হইল 40, এই যে এই এই 40-এর সাধনা করার পরে নবীজির উপরে নবুয়াত নাজিল হয়েছে এবং শরীয়তের সরা আমার নবী পাইছে, মারফতের সাধনা কইরা শরীয়ত পাইছে, শরীয়ত তো ছোট না, শরীয়ত মানুষ বুঝে নাই তাই হ্যাঁ ভালো করে করতে পারে না।
বিষয়টা ভালো করে খেয়াল করতে হইব এই একটা বর্ণনা দিল যদি অসুস্থ হয় না কি জানি কইলে রেখে দা হ্যাঁ যদি বোবা হয় তাহলে তো কলেমা পাঠ করতে পারবো না পারবো না যদি অন্ধ হয় তাহলে তো দেখতে পারবো না না নুলা হইলে আটবার পাবো না নামাজের কথা বলছে তুমি যদি দাঁড়িয়ে না পারো অসুস্থতা বোধ হয় তাহলে বসে পড়ো তুমি যদি বইসা না পড়তে পারো তাহলে শুয়ে পড়ো শুয়ে যদি তুমি এই এই ইশারা করতে না পারো তাহলে কাইচ্ছি যদি ওইবার না পারো তাহলে খালি চোখে চোখে ইশারা করে নামাজ পড়ো তার মানে নামাজের গুরুত্ব ছেড়ে দেওয়া যাবে না না এটার মধ্যে কোনো সার নাই নাই এই দলিলে তাই তো বোঝায় এই দলিলে তা বোঝায় উনি খারে খারে কইতেছে এমন একটা অসুস্থ মানুষ হ্যাঁ ইশারায় উপরে হলো না আচ্ছা ক গেদা যে বুবা কালা কানা আতুর হ্যাঁ হের হের নিয়ে তুমি নামাজ রোজা ঠেকাইছো কে আমার আল্লাহ তারে এবাই মাফ করে দিব আল্লাহ তারে এবাই মাফ করে দিব কিন্তু আমার তো চিন্তা তরে মাফ করবো কি ভাই একজন সুস্থ দেহদারী ভালো মানুষ ওই মানুষটা তো অসুস্থ বুবা মুখ দিয়ে কলেমা পাঠ করতে পারে না তাতে কি হয়েছে অন্তর দিয়ে নবীরে ভালোবাসে ওই লোকটা দাঁড়াইতে পারে না নামাজ পড়তে পারে না তাতে কি হয়েছে তার অন্তরের ভিতরে তো একটা ভক্তি বিশ্বাস আছে নামাজের প্রতি একটা শ্রদ্ধা আছে তুমি অসুস্থ মানুষের কাছে গেছো কে তোমরা সুস্থ মানুষ কি করো তা বুঝো না নিজে তো লাইনে যাই নাই পোলা হান্ডিও নষ্ট করলা তুমি যাওবান সাধনা করে বুঝছো পোলাহান কিন্তু কিছুই বুঝে নাই সাদিক তাল খেয়াল করতে হবে মারিফতটা খুব কঠিন জিনিস ইহা গোপন জিনিস আপনি দাঁড়ায় কইবেন এক ব্যক্তি দৌড়ে গেল হযরত আলীর কাছে আলী আপনি নাকি মারিফত পাইছেন আপনি নাকি মারিফত পাইছেন হযরত আলী বলল হ্যাঁ আমি মারিফত পাইছি ওই লোকটা বলল আমার একটু মারিফত দেখান হযরত আলী তারে মারিফত দেখাইছিল কিন্তু যা দেখাইছিল তিনি ভয়ে ছিটকে বলল আমার খালি জানার ভাষা না হযরত আলীর কাছে দেখতে চাইলো মারফত আলী কি এমন মারফত দেখাইলো যে হ্যাঁ ভয় পাইয়া পিছিয়ে যেয়ে পড়ল আপনি বলবেন এই মারফত কি হযরত আলী তারে কি মারফত দেখাইছিল এই লোক মারফত দেখলো ভয় পাইলো হযরত আলী তারে বুঝাইলো আপনি ভয় পায় না এই বিষয়টা এই বিষয় আপনি বলবেন হযরত আলী কি বিষয় তারে বুঝাইলো বোঝানোর পরে ওই লোকটা আবার এগিয়ে গেল আরে আপনি মারিফত পাইছেন আমার খুব ভাল লাগছে তো দরদি আমার একটু মারফত দিয়ে দেন না আমি খাইছি বাইতে উনি মারফত দিয়ে দেন কথা কইছেন মারফত দিয়ে দেন পরিশেষে কি করলো হযরত আলী একটা পোটলা মানে টুপলা একটা টুপলাই করে বাইন দে ওই লোকটারে মারফত দিয়ে দিল আপনি খালি কইবেন এই পুটলাই করে ও মারফত দেন যায় হযরত আলী আমি আলীর কথা কইতেছি আলী দিছে ওই লোকটার আলী পুটলাই করে বাইন দিয়ে মারফত দিয়ে দিল আপনি কইবেন এই মারফতটা কি আলী তারে কি দিয়ে বলছিল ধরো এই যে নিয়ে যাও এটাই মারফত আমারে জ্বালাইও না কয় শরীয়তের মোকাম কোনে শরীয়তের মোকাম হইল কাবা কাউ সিনাই এই ঘুরে ঘুরে খারাপ লাগতেছে মুখ বেটকাইও না খুব তো দেড় ঘন্টা পরে গাহান টাহান কইয়া পিসাব্য খুশি কইরা কুলাকুলি কইরা পুরস্কার নিয়ে মনে করছো তুমি এলকে আইসো গাহান কবার নিগে আর পিসাবরাও মনে করছো যে বাতেন বোতো এলকে আইসা আর কেউ বোতো আহে নাইসা গান কবার সত্য কথা তিতে এটা একটু কষ্টই লাগবো হাজার মানুষের নিয়ম কানুন মানো অসুস্থ একটা ব্যক্তি তার দিকে না তাকাইলেও চলবে খেয়াল করে চলতে হবে আরো বুঝতে হবে আরো ভালো জানতে হবে তো বাবারে আমি যা বুঝি না তা আমি আগেই সমর্থন করি আপনি একটু দাঁড়িয়ে কইবেন পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আমার আল্লাহ পড়তে কইছে এবার খারে কোহারে নামাজ তো লেখা নাই হ সালাত আল্লাহ বলছে সালাত কায়েম করো জাকাত আদায় করো এটা আমরা যারা আমরা সকলে এটা চেষ্টা করি আপনি বলবেন আপনার মারিফতের সালাতরা কি এটা কিভাবে করেন কখন কখন করেন আমরা ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় করি আমরা রাতের বেলায়ও তাহাজ্জতের সালাত সালাতুল তাসবি সহ আমরা পড়ি আপনি বলবেন আপনার মারিফতের পাঁচ ওয়াক্ত নামাজ নাকি কয় ওয়াক্ত তা জানি না আপনি বলবেন আপনার মারিফতের নামাজটা কি কখন কখন পড়েন কিভাবে পড়েন কি এন পাওয়া যাবে না কিছু এন ভালো কিছু পাওয়া যাবে না
রোজার দিন আমরা রোজা রাখি আপনারা হাসেন কয় আত্মারে কষ্ট দেন না কেন ওই কে খায় আত্মারে কষ্ট দেন না কেন ঠিক আছে আমরা আত্মারে কষ্ট দেই আপনারা দিন না আপনারা যে দিন না এই যে সিয়াম সাধনা রোজা তো কোরআন শরীফে লেখা নাই কোরআনে লেখা হলো সিয়াম সিয়াম সাধনা আপনি বলবেন এই মারিফতের রোজাটা কি এটা কয় দিন থাকুন নাগে কখন খাইয়ে কখন আপনারা ইফতার করেন কি খান কি খাইয়া রোজা রাখেন আর কি খাইয়া আপনারা ইফতার করেন ছাড়েন এই যে আমরা তো খালি বুটমুড়ি এটা ওটা আবি যাবি খাই দিকে আমাকে খালি বদনাম করুন আমাকে ওটা বদনাম করুন গে কিন্তু আপনারা যে ভালো জিনিসটা করুন ওইটা খেলে আমাকে ব্যক্তি দিয়ে আপনি বোঝাবেন আজকে নামাজটা বোঝ দিবেন রোজাটা বোঝ দিবেন আর ওই যে আগে জাজি গেলাম হজরত আলী মারিফত দেখাইলো এবং দিয়া দিল কি দেখাইলো কি দিয়া দিল তাহলে তো মারফত দেখা যায় যেহেতু আলী তারে দেখাইলো ঠিক তাই না আসলে তাহলে তো মারফত ধরানো যায় যেহেতু আলী তারে টুপলাই বেঁধে দিয়ে দিল তাহলে তো ধরানো যায় আপনি এই জিনিসটা একটু সুন্দর করে বোঝাইবেন আপনার আরেকটু সময় থাকে না আমি খালি আরেকটা আবার খারাপ আর টাইম পাই না বলছি অনেক কিছু কিন্তু আমি প্রশ্ন বেশি করি নাই কিন্তু প্রশ্ন মাত্র তিনটা করছি ওই যে মারিফত দেখাইলো রোজার নামাজ গান দিকে মনে করছি একটা গান গাইছিলাম আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা মাওলানা উলাদের রাসুল মদিনার ফুল এটা আমার বাপের কই নেই আঙ্গ বাবা অত বড় মাওলানা সাল না হন সত্য কথা গেদার এটা আমার বাপের কই নেই এটা বাবা বয়াকার হয় হোসেন তো বাহ বয়াকার হয় হোসেন তো বাহ বাহ বাবা বাবা মানে বাহবা দেওয়া বাবা মানে বাহবা দেওয়া সম্মান প্রদর্শন আমার খাজা বাবাকে মানুষ সম্মান কইরে বাবা বলে আমার খাজা বাবার দুইজন স্ত্রী আমার খাজা বাবার দুইজন স্ত্রী তারাও আমার খাজা বাবারে খাজা বাবা আরে বাবা মানে বাহবা দেওয়া সম্মান করা শ্রদ্ধা করা এটা হলো আমার নবীজিকে উদ্দেশ্য করে বলা হইতেছে আমার বাবা মাওলানা গো আমার বাবা মাওলানা তিনি আওলাদের রসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা কয়টা কি কোনো মুন্সি লেখছে না পাগল মুন্সিরা গান লেখে গান টানতে ফকিররা লেখে কবি যারা সাধক যারা তারাই গান লেখে মুন্সিরা গান লেখে নাই গান এটা ফকিরেরাই লেখছে এটা লেখছে এটা খারাপ না তো ফকিরেরা যদি আমার রাসুলের প্রশংসা করে হ্যাঁ আমি তাকে দলে আমি তাকে পক্ষে আমি তো তাকে বিপক্ষে না ধর যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা একজন প্রেমিক আইসাছে গো সোনার মদিনা একজন ভাবুক আইসাছে গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা একজন প্রেমিকাই সাছে গো সোনার মদিনা একজন ভাবুকাই সাছে গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা আমার নবী বিশ্ব নবী আমি আকলাম না তার ধ্যানের ছবি আমার নবী বিশ্ব নবী
আল্লাহ খুশি না একজন প্রেমিকাই সাথে গো সোনার মত একজন ভাবুকাই সাথে গো সোনার মদিনা ও চার প্রেমেতে মগ্ন হইলে নিজেরা পাগল দেখো চার প্রেমেতে মগ্ন হইলে নিজেরা পাগল আসিলে গো সোনার মদিনা সারে পেয়ে রবি শশী শরীয়ত করি আর মারিফত করি তরিকত করি আর হাকিকত করি বাবা আমরা যে যাই করি নবীকে চিনতে হবে এই নবীকে দেখতে হবে এই নবীকে বুঝতে হবে বাবা নবীজির সাথে প্রেম থাকতে হবে আরে আমার নবীজি রাস্তা দিয়ে যায় জঙ্গলার পাশ দিয়ে হাঁটে একটা হরিণ শিকারি শিকারি হরিণ শিকার করে একটা গাছের সাথে বেঁধে রেখেছে ওই হরিণীটা জানে আমি আর কোনোদিন মুক্তি পাব না আরে আমার নবীজিকে দেখে দু চোখের জল ছেড়ে দিয়ে আবার আল্লাহর কাছে কয় মাওলা ও মাওলা আমার জবানটা খুলে দাও তোমার বন্ধুই রাস্তায় আসে আমি তার সাথে দুইটা কথা কব ও মাওলা আমি আমার জীবনের মায়া করি না মালিক আমি জানি এই শিকারি হয়তো আমাকে জবাই করে খেয়ে ফেলবে আর নয়তো আমাকে বিক্রি করে দেবে মালিক রে আমার ঘরে তিনটা সন্তান আমার ছোট ছোট তিনটা বাচ্চা মালিক আমি যদি শেষ বেলায় ওদের একটু দুগ্ধ প্রাণ করাইয়া বিদায় নিয়ে আসতে পারতাম আমার আর কোনো কষ্ট থাকতো না ও মালিক জবানটা খুলে দাও তোমার বন্ধুর সাথে একটু কথা বলি আমার আল্লাহ হরিণীর জবান খুলে দিল নবীজি ওই রাস্তায় যায় হরিণী ডাকে হুজুর হুজুর আমি গো আমার নবীজি ডেকে ডেকে বলে রে হরিণী তুই বান্ধা কেন কেন কাঁদিস ডেকে ডেকে বলে শিকারি আমাকে শিকার করেছে আমার নবীজি বলে তোকে ছেড়ে দিলেই তুই সুখী হবি বলে না হুজুর ছোট ছোট তিনটা বাচ্চা আছে গো আমি শেষবারের জন্য ওদের একটু দুগ্ধ প্রাণ করাইতাম ও হুজুর আপনি যদি একটু ছেড়ে দিতেন আমি ওই গুহায় গিয়ে
ওদেরকে দুগ্ধ খাওয়াইয়া আবার আমি ফিরে আসতাম। আপনি কি আমাকে একটু ছেড়ে দেবেন? আমার নবীজি বলে, হরিণী রে আমি তোকে ছেড়ে দেব। আমার নবীজি হরিণকে ছেড়ে দিয়ে নিজের হাতে ওই বানটা লাগে বসে হরিণী চলে গেছে। এমন সময় আসছে শিকারি, শিকারি এসে ধমক দেয়, তুমি কে? এখানে আমার হরিণ বান্দা ছিল সেটা কোথায়? নবী মুহাম্মদ ছোট ছোট করে বলে, দরদ রে আমি ওরে ছেড়ে দিছি। শিকারি বলে, কেন ছেড়ে দিলে? বললো, ওর তো ছোট ছোট তিনটা বাচ্চা আছে, ও দুধ খাওয়াই আবার চলে আসবে। শিকারি ডাকতে কয়, তুমি কি বোকা নাকি? বনের পশু, কেউ যদি বাধা থেকে ছেড়ে যায় সে কি আর কোনোদিন আসে? আমার নবীজি শিকারিকে বুঝাইতে চায়, তুমি ভুল বইছো না, সে আমার সাথে কথা দিছে সে আসবে। শিকারি বলে, না তুমি বুঝো না, ও কোনোদিন আসবে না। আহা, দুইজনের সাথে কথা চলতেছে বাবা, হরিণী গেছে বাচ্চার কাছে, দুধ খেয়ে নি, আর কোনোদিন আমার দুধ খাইতে পারবি না। বাচ্চারা বলতেছে, ও মা কেন কেন, মা গো কেন? হরিণী ডাকতে বলছিল, রে শিকারির জালে ধরা পড়েছি রে, শিকারি বেঁধে রেখেছিল। বাচ্চারা বলে, ও মা কেমনে আসলা? হরিণী বলছিল, আরে সারা মাখলুকাতের নবী রে, 18,000 মাখলুকাতের নবী, আমার আল্লাহর বন্ধু নবী মুহাম্মদকে জামিনে রেখে তোদের দুধ পান করাইতে আসছে। বাচ্চারা বলে, মা কার নাম বললাম? বলে, শেষ জামানার নবী, নবী মুহাম্মদ। তোরা দুধ খেয়ে নি আর কোনোদিন আমাকে পাবি না। বাচ্চারা কেঁদে দিয়ে বলেছিল, না মা, যাকে জামিনদার করে এসেছ ও মা আমরা আর দুধ খেতে চাই না, চলো আমরা ওই মানুষটাকে একটা বার দেখতে চাই। মায়ে বলে, আমার সাথে যে যাবি, শিকারি আমার সাথে সাথে তোদেরকেও নিয়ে যাবে। হরিণীর বাচ্চাগুলি কেঁদে কেঁদে বলেছিল, মা যাই যাবে প্রাণ শিকারির হাতে, তবু তো নবী মুহাম্মদের চেহারাটা দেখা হইল। ও মা তাকে দেখলে আর কোনো কিছুই লাগে না, নিয়ে চলো। শিকারি আমার মুহাম্মদকে ধমকায়, কি ব্যাপার, তোমার হরিণ আসে না কেন? এদিকে তাকে দেখে, মা হরিণী তিনটা বাচ্চা নিয়ে ধীরে ধীরে আসতেছে। আমার নবী ডেকে ডেকে বলেছিল, শিকারি রে তাকে দেখ, আমি জানি হরিণী আমার সাথে মিথ্যে কথা বলবে না, ওই যে দেখ তুই তো একটা ধরেছিলি, এখন দেখ চারটা আসতেছে। শিকারি তাকে দেখে, একটা হরিণীর সাথে আরো তিনটা হরিণী আসে। হরিণীর বাচ্চাগুলো এসে আমার নবীজির পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে, হরিণী আমার নবীজির পায়ের মধ্যে সুমতি আরম্ভ করে। আমরা বনের পশু,
আমরা মোহাম্মদকে চিনেছি শিকারি বলেছিল কি বলিস আ হরিণি ডেকে ডেকে বলেছিল চে 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 এটাই শেষ জামানার নবী এটাই নবী মোহাম্মদ আর তার ভালোবাসায় আমার বাচ্চাগুলো ছুটে আসছে হরিণি নিয়ে যাও আমাদের সবাইকে বেঁধে তুই নিয়ে যাও আরে শিকারি আমার নবীজির পায়ে ভক্তি দিয়ে বলে হুজুর আমি আপনাকে চিনি না আপনি আমাকে কলেমা পড়ান মুসলমান বানান গুরু জানে ভক্তের জ্বালা গো অন্য জানে না মাই জানে সন্তানের জ্বালা গো এইটা সবাই বুঝে না বাবাই জানে বেটার দরদ গো যার হারাই মাই জানে সন্তানের দরদ গো বাচ্চাগুলি কান্দে ধারে ধারে আমি নবী পাইলেই সবই পাবো নবী পাইলেই সবই পাবো আমি মুহাম্মদকে বুকে নিব নবী পাইলেই সবই পাবো ওই আমি মুহাম্মদকে বুকে নিব নবী পাইলেই সবই পাবো বনের পশু নবী ছিল রে ও তরিকার ভাইয়েরা ভাইরে আমরা ছিলাম না কেমনে কইরা আশরাফুল মাখলুকা ধবরে ভাইরা দেখি না বনের পশু নবী সিনে গো ও ভাই আমরা ছিলাম না যে সিনে শেষে ধরেছে রে সে নবীকে ছেড়ে যাবে না আইরে ভাই আমরা জড়াইয়া ধরি আইরে ভাই আমরা জড়াইয়া ধরি তোকে লইয়া আলিঙ্গন করি ভাই রে আইরে ভাই তোরা বুকেতে ধরি বুকে লইয়া আলিঙ্গন করি আইরে ভাই তোরা জড়াইয়া ধরি বুকে লইয়া আলিঙ্গন করি আইরে ভাই তোরা জড়াইয়া ধরি বনের পশু নবী ছিল গো ও তরিকার ভাই আমরা ছিলাম না কি জব দিব হাসরের বেলায় গো আমি বুঝিতে পারি না নবী গো নবী ডেকে ডেকে বলেছিল শিকারি রে একটাকে ধরেছিলি দেখ চারটে এসেছে নিয়ে যাও শিকারি বলেছিল না হুজুর ও হুজুর আমি আর কোনদিন শিকার করব না আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান করে দিন যেই মানুষটা মুসলমান হয় সে কোনদিনই অন্যের ক্ষতি করে না
মুসলমানের কাছ থেকে কেউ কোনোদিন আঘাত প্রাপ্ত হয় না আপনি আমাকে মুসলমান করে দিন আমি মুসলমান হই যারে পেয়ে রবির শশী একজন প্রেমিকাই সাথে গো সোনার মদিনা ভাবুকাই সাথে গো সোনার মদিনা মেরি রশি ধরে যাবে সালাম পরে পারে ওই না মেরি রশি ধরে দেখো যাবে সালাম পরে পারে পাইতে কামনা আসে করে মাসুকে রে পাইতে কামনা একজন প্রেমিকাই সাথে গো সোনার মদিনা একজন ভাবুকাই সাথে গো সোনার মদিনা আমার নবী বিশ্ব নবী আমি আকলাম না তার ধ্যানের ছবি গো আমার নবী বিশ্ব নবী আমি আকলাম না তার ধ্যানের ছবি গো আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকাই সাথে গো সোনার মদিনা একজন ভাবুকাই সাথে গো সোনার মদিনা তার প্রেমে নিজেই আল্লাহ হইছে দেওয়া না নিজেই রাপানা একজন ভাবুকাই সাথে গো সোনার মদিনা একজন প্রেমিকাই সাথে গো সোনার মদিনা একজন ভাবুকাই সাথে